পাহাড়ের মাটি ও আবহাওয়া সহায়ক হওয়ায় রাঙ্গামাটিতে বাড়ছে হলুদের চাষ রোগবালাই কম হওয়ায় মশলা জাতীয় ফসলের মধ্যে হলুদের চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন তবে বাইরে থেকে আসা হলুদের কারণে ন্যায্য দাম না পাবারও অভিযোগ রয়েছে রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন সাদে অমর রোগবালাই কম হওয়ায় মশলা জাতীয় ফসলের মধ্যে হলুদের চাষ করে অনেকেই লাভের মুখ দেখছেন অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে করছেন হলুদের চাষ। দেশের হলুদের যে চাহিদা তার অধিকাংশ যোগান দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম থেকে। পাহাড়ে হলুদ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখানকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা। প্রতি বছরের মতো এবারও হলুদের ভালো ফলন এসেছে। তবে হলুদ চাষীদের অভিযোগ খরচ আর পরিশ্রম অনুযায়ী বাজারে দাম পাচ্ছেন না তারা। গত বছর তারানে এই বছর একটু দাম কম। পড়জন্য ওই মালিকরা বাড়িতে রেখে দিচ্ছে আরকি রেখে দিচ্ছি আরে মানে লাগা দাদা সত্য আর নিজাইও হয়তো আন্দেই হয়তো গাড়ি ঘোড়া বর্তমানে হলুদ সংগ্রহের ভরা মৌসম চলছে তবে এবার বাজারে দাম কম হওয়ায় বেশি দামের আশায় হলুদ সিদ্ধ করে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছেন অনেকে এটা মানসম্মত ভালো আর কি পাউডার ভালো হয় মশলা ভালো হয় কারণ এখান থেকে কিনে আর কি তবে আপনার ইন্ডিয়া বার্মা এগুলো হলো ঢুকে বাজারটা নষ্ট করে দিতেছে আর কি এখন কে না হলো ভার ইন্ডিয়ার মাল বন্ধ হইলে তো ফজে ভাইবো স্থানীয়ভাবে বাজারজাতকরণের ব্যবস্থা আর শিল্প কারখানা গড়ে তোলা গেলে তৃণমূল পর্যায়ে চাষীরা হলুদ চাষে উৎসাহিত হবে বলে মনে করেন কৃষিবিদরা কৃষকরা লাভবান হচ্ছে বিদায় স্থানীয়ভাবে এটা চাহিদা আসে বিদায় কৃষকরা জাস্ট তারা পাহাড়ের জুম চাষ আগেই এটাকে রোপণ করে দেয় এটা কিন্তু আমাদের এলাকার জন্য একটা ফসল গত বছর রাঙ্গামাটি জেলায় একুশশো নব্বই হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেতাল্লিশ হাজার আটশো মেট্রিক টন সাদিও মোর 将来。